আমার প্রিয় নবীন ছাত্র ছাত্রীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনেক অপেক্ষার পালা শেষ করে তোমরা আজ একটি নির্দিষ্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। এবং মার্টিন লুথার কলেজ কে তোমরা যে পছন্দ করে ভর্তি হয়েছ, আশা করি তোমরা মার্টিন লুথার কলেজের যে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য যে কারিকুলামগুলো রয়েছে সেগুলো দেখে, সেগুলো বুঝে তোমরা তোমাদের পছন্দ মতো মার্টিন লুথার কলেজকে তোমরা পছন্দ করে তোমরা আজ ভর্তি হয়েছ। এবং তোমরা যে আশা নিয়ে মার্টিন লুথার কলেজে ভর্তি হয়েছ, সেই আশা আমরা যারা শিক্ষক শিক্ষিকাগণ রয়েছি, সাথে মার্টিন লুথার কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় যিনি রয়েছে, সবার প্রচেষ্টায় আমরা তোমাদের সেই আশা পূরণ করব। তাই আমরা বিশ্বাস করি তোমরা সবাই সঠিক সিদ্ধান্তই নিয়েছ। আমি অ্যালেন ডেভিড ডায়েস, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমি মার্কেটিংয়ে অনার্স মাস্টার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তেজগাঁও কলেজ থেকে। আমি আশা করি তোমাদের এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যে বিষয়টি আছে, তোমাদের আমি সেটি বোঝাতে সক্ষম হব। আমি আমার দিক থেকে সেই চেষ্টা করে যাব। বলে রাখি তারপরও যে তোমরাও আমাকে তোমাদের দিক থেকে সাহায্য করবে। আমরা এবং তোমরা সকলে মিলে আমাদের যে অনলাইন ক্লাসগুলো সেগুলো আমরা সবাই বোঝার চেষ্টা করব এবং বাসায় নিয়মিত পড়ালেখা করব। মার্টিন লুথার কলেজে কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস তোমরা ফলো করবে, তোমরা আশা করি এই ক্লাসগুলোর মধ্য দিয়ে তোমরা তোমাদের পড়ালেখাগুলো, প্রতিদিনের পড়ালেখা প্রতিদিন চালিয়ে যাবে। আরেকটি বিষয় বলি যে তোমরা তোমাদের যে অনলাইন ক্লাসগুলো যখন তোমরা দেখবে ইউটিউব চ্যানেলে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তখন তোমরা ইউটিউব চ্যানেলে যখন যে যে বিষয়ে ক্লাসগুলো দেখবে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখার সময় তোমাদের সামনে বই রাখবে। এতে করে তোমরা লেকচার যখন শুনবে, সাথে সাথে তোমরা বইটা যদি পড়ো, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে সামনে এসেছি, সেই বিষয়টি হলো, তোমাদের সাথে আমি একটি বইয়ের পরিচয় করিয়ে দিব। যে বইটি আমি তোমাদের পড়াবো, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। কোন বইটি তোমরা পড়বে সেই বইটি সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিব। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র, লেখকরা হচ্ছেন মোহাম্মদ খালেকুজ্জামান, মোহাম্মদ আতাউর রহমান। পাবলিশার্স কে? দি যমুনা পাবলিশার্স। এই বইটি তোমরা কিনবে, অলরেডি এই বইটি বাজারে চলে এসেছে। তোমরা অবশ্যই এই বইটি যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলবে। যদি তোমরা দেরি করো তাহলে তোমাদেরই সমস্যা হবে, তোমরা পিছিয়ে পড়বে। অলরেডি কিন্তু তোমাদের প্রায় তিনটি মাসের মতো তোমাদের সময় নষ্ট হয়ে গেছে, তাই না? এই জন্য তোমাদের উচিত হবে এখনই সব বইগুলো কিনে ফেলা, এবং আমাদের ক্লাস যখন আপলোড হবে ইউটিউবে, তোমরা তখন সেই মোতাবেক তোমরা বই খুলে ক্লাসগুলো করবে।
আমি একটি বিষয় একটু তোমাদের কাছে ক্লিয়ার করি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে বইটি, দেখো বইটির এখানে একটি হলোগ্রাম আছে, ঠিক আছে? এই হলোগ্রামটি দেখে তোমরা অবশ্যই কিনবে, কারণ বাজারে কিন্তু নকল বইও আছে। এবং এই হলোগ্রামের কিছু বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে যে তুমি যদি এই হলোগ্রামটি আলোর দিকে ঘোরাও, আলোর দিকে অর্থাৎ লাইটের দিকে ঘোরাও, তাহলে বাম পাশে একবার দেখা যাবে দি যমুনা পাবলিশার্স লেখাটি দেখা যাবে, আবার আরেকবার দেখা যাবে হচ্ছে মোহাম্মদ খালেকুজ্জামান, এই কথাটা এখানে দেখা যাবে। আবার আরেকবার যদি ডান দিকে নাও, লাইটের ডান ডান দিকে নাও, তাহলে দেখবা এখানে একটি সিগনেচার অর্থাৎ সাইন দেখা যাবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় এখানে খেয়াল করবা, লাইটের লাইটের বাম পাশ বা ডান পাশে নিলে আসল বই, আসল বই নামে একটি লেখা এখানে তোমার তোমরা দেখতে পাবে, তাহলে বুঝবে এটা আসল বই, ঠিক আছে? তো আশা করি তোমরা বই কেনার সময় অবশ্যই হলোগ্রাম দেখে এবং যেভাবে আমি তোমাদের ইনস্ট্রাকশন দিয়েছি সেটি দেখে তোমরা বইটি কিনবে। তোমাদের বইটি খোলার প্রথম পেজে, এই প্রথম পেজে আসল বই চেনার উপায় এখানে লেখা আছে, ঠিক আছে? তোমরা কোনোভাবে নকল বই কিনবে না, কারণ সেখানে কিন্তু আপডেট করা থাকে না এবং অনেক কিছু ভুল থাকে, এর জন্য তোমাদেরকে আমার এই বিষয়টি জানিয়ে দেওয়া, ঠিক আছে? আশা করি তোমরা সবাই এই বই ব্যাপারে বুঝতে পেরেছ এবং অতি সত্বর তোমরা বইটি কিনে ফেলবে, বুঝতে পেরেছ? এটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ তোমরা প্রথম বর্ষের, প্রথম বর্ষে তোমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের উৎপাদন ব্যবস্থাপনা পড়বে, আর দ্বিতীয় পত্রে পড়বে হচ্ছে বিপণন সম্পর্কে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বইয়ের পরিচিতি। এখন আসো, তোমাদেরকে আমি প্রথম বর্ষের প্রথম সাময়িক যে সিলেবাস অর্থাৎ সেটি তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। প্রথম বর্ষে প্রথম সাময়িক, প্রথম বর্ষের প্রথম সাময়িকে তোমাদের কোন কোন অধ্যায় থাকবে সেটি খেয়াল করো। প্রথম অধ্যায় থাকবে, প্রথম অধ্যায় তারপর থাকবে হলো পঞ্চম অধ্যায়, তারপরে থাকবে ষষ্ঠ অধ্যায়, তারপরে থাকবে হলো তোমাদের অষ্টম অধ্যায় ও নবম অধ্যায়, অর্থাৎ প্রথম বর্ষের ফার্স্ট ইয়ারের প্রথম সাময়িকে পর্যন্ত তোমাদের এই পাঁচটা অধ্যায় থাকবে। তোমরা সেভাবে বিষয়গুলো একটু ওলট পালট করে দেখবে। আশা করি সবাই বোর্ড দেখতে পাচ্ছ এবং তুলে নিয়েছ। আজকে তোমাদের সাথে অল্প একটি অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা শুরু করব হলো গিয়ে প্রথম অধ্যায় থেকে। আমরা শুরু করব প্রথম অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে। এখন আসো, প্রথম অধ্যায়টা আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করেছে,
তোমরা একটা বিষয় একটু খেয়াল করো যে এক করিম সে ঠিক করলো তার পরিবারের সদস্যকে নিয়ে সে জামদানি শাড়ি উৎপাদনে যাবে। এই জন্য সে সুতা, রং এবং জামদানি শাড়ি তৈরির অন্যান্য উপকরণ ক্রয় করলো। এরপর সে তার পরিবারের লোকজনদেরকে নিয়ে জামদানি শাড়ি বানালো। জামদানি শাড়ি তৈরির পর দেখা গেল তার রং তার তাদের পরিশ্রম ছাড়া পরিশ্রম বাদে রং এবং সুতা বাবদ একটি জামদানি শাড়ি তৈরি করতে তাদের খরচ হয়েছে 4,000 টাকা। পরবর্তীতে রহিম করল কি, সেই তৈরিকৃত জামদানি শাড়ি তাদের যে লোকাল যে মার্কেট রয়েছে গ্রামের সেখানে বিক্রি করল 6,000 টাকা দিয়ে। তাহলে এখানে রহিমের লাভ হলো কত, 2,000 টাকা। এরপরে গ্রামের যে মার্কেটে বিক্রি করলো সেখান থেকে মধ্যস্থ ব্যবসায়ী যারা রয়েছে তারা 6,500 টাকা দিয়ে কিনলো। কিনে পরবর্তীতে সেটি ঢাকা অথবা এবং চট্টগ্রামের কোনো শোরুম যেখানে শাড়ি বিক্রি হয় না, বিভিন্ন লাইটিং এ ডেকোরেশন করা যে শোরুমগুলো রয়েছে যেখানে শাড়িগুলোকে বিভিন্ন পুতুলের মাধ্যমে সাজিয়ে বিক্রি করা হয় ক্রেতাদের আকর্ষণ করার জন্য, সেই শাড়িগুলো সেই বিক্রেতারা সেই মধ্যস্থ ব্যবসায়ীরা সেই দোকানে বিক্রেতাদের কাছে বিক্রয় করলো 6,500 টাকায়। এরপর শাড়িগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে শোরুমে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্নভাবে সেখানে সাজিয়ে রেখেছে। পরবর্তীতে সেখানে এগুলো কারা কিনতে গিয়েছে, বিভিন্ন বয়সের মেয়ে বা মহিলা যাদেরকে যারা এই জামদানি শাড়ি পরে থাকে তাদের কাছে সেটি বিক্রি করা হচ্ছে 7,000 থেকে 8,000 বা 9,000 টাকা। তাহলে এই যে বিষয়গুলো না, আমরা এখানে কি বুঝতে পারলাম, যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে রহিম কিসের সাথে জড়িত ছিল, অর্থাৎ রহিম একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত ছিল, পণ্যটি হচ্ছে জামদানি শাড়ি। তাই আমাদের আজকের বিষয় বা তোমাদের সাথে আমি প্রথম অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায়ে বিষয়টির নাম হচ্ছে উৎপাদন। উৎপাদন এই উৎপাদন উৎপাদনের সাথে কিন্তু আরেকটি বিষয় জড়িত, এই উৎপাদন কিন্তু আবার উপযোগ সৃষ্টি করে, উৎপাদন আবার উপযোগ সৃষ্টি করে। যেমন ধরো রহিম সুতা এবং রং ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টি করেছে। রূপগত উপযোগ কি, যে প্রকৃতি প্রদত্ত বা তোমার সুতা এবং রংকে ব্যবহার করে একটা পণ্যের রূপ দিয়েছে, কি পণ্য, শাড়ি। পরবর্তীতে সেটি সেই পণ্যটি মধ্যস্থ ব্যবসায়ী এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছে। তাহলে মধ্যস্থ ব্যবসায়ী কোন উপযোগ সৃষ্টি করেছে, স্থানগত। আমরা যদিও এই বিষয়গুলো আরেকটি বিষয় আলোচ্য বিষয় থাকবে নেক্সট ক্লাসে, ওইটা আমি এগুলো আমি আরো ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। এই পরবর্তীতে কিন্তু বিক্রেতা শেষমেশ যাদের কাছে গিয়ে পণ্যটি পৌঁছেছে না, তারা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে, স্বত্বগত বা মালিকানাগত, অর্থাৎ শাড়িটার মালিক কারা, ক্রেতারা, এটাকে বলা হচ্ছে স্বত্বগত বা মালিকানাগত উপযোগ। তাহলে উৎপাদনের সাথে কিন্তু উপযোগ জড়িত। এই হলো মূলত একটি ভূমিকা, উৎপাদনের ভূমিকা। তাহলে আমরা যদি একটু ভূমিকার দিকে আরেকটু তাকাই,
যদি আমরা সংজ্ঞাটাকে চিন্তা করি যে মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের বিনিময়যোগ্য যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে উৎপাদন। আমরা যদি ভূমিকাতে এই সংজ্ঞাটা আলোচনা করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে মানুষ আমরা আমাদের শ্রম দিচ্ছি, রহিম তার শ্রম প্রয়োগ করে, তার পরিবারের সকলে শ্রম প্রয়োগ করে, তাদের বুদ্ধি খাটিয়ে, জ্ঞান শ্রম ও বুদ্ধিমত্তা খাটিয়ে খাটিয়ে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ তোমার সুতা, তুলা থেকে সুতা আসছে না, গাছ কিন্তু তুলা, গাছ গাছ থেকে তুলা, তুলা থেকে সুতা পাচ্ছি আমরা, রং না, এই যে প্রাকৃতিক সম্পদে পরিণত করে প্রাকৃতিক সম্পদকে একটি পরিণত পণ্যে রূপান্তর করে কিন্তু কি হচ্ছে, উৎপাদন হচ্ছে। তো এটাই হচ্ছে মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে বিনিময়যোগ্য যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে উৎপাদন। এটি হলো ভূমিকা। আমরা যদি এখন বইয়ের ভাষায় উৎপাদনের ধারণা বা সংজ্ঞাটা নিতে যাই তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়, তোমাদের সামনে সবাই বই আছে আশা করি, একটু খেয়াল করো। উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনের উপাদান, উৎপাদন বা উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনের উপাদানগুলো কি কি, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনের উপাদানগুলো ব্যবহার করে, ব্যবহারের মাধ্যমে কি বলছে বইয়ে, ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি এবং তা তাদের ভোগের নিমিত্তে উপস্থাপন করা হয়, যাতে মানুষ মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে অভাব মেটাতে পারে। এই যে বইয়ে যে সংজ্ঞাটা দিয়েছে সেই সংজ্ঞাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়, যে উৎপাদন হচ্ছে এমন একটি কাজ যেখানে উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ ভূমি, উৎপাদন করতে গেলে তোমার জায়গা লাগবে, সেই জায়গায় তুমি কারখানা গড়ে তুলতে হবে, তারপরে শ্রম, তোমাকে শ্রম দিতে হবে, শ্রম ছাড়া তুমি কোনো পণ্য উৎপাদন করতে পারবে না, মূলধন, তোমার ক্যাপিটাল লাগবে, তোমার বিনিয়োগ করতে হবে, তোমার উৎপাদনে গেলে তোমার হাতে টাকা পয়সা থাকতে হবে, মূলধন থাকতে হবে, সংগঠন অর্থাৎ এই এই তিনটা বিষয়, ভূমি, শ্রম, মূলধন, এগুলোকে ঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন সংগঠনের প্রয়োজন। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো কি করতে হবে, ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ অর্থাৎ প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে যে সমস্ত কাঁচামাল গুলো আমরা পাচ্ছি সেগুলোকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে রূপান্তর করতে হবে, কনভার্ট করতে হবে, করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি, অর্থাৎ ওই প্রাকৃতিক সম্পদের যে মাধ্যমে যে আমরা কাঁচামাল পাচ্ছি সেই কাঁচামালটাকে পরিবর্তন করে আমরা যেন একটি পরিপূর্ণ পণ্য পেতে পারি, সেভাবে কি করতে হবে, একটি পণ্য তৈরি করতে হবে এবং তাদের ভোগের নিমিত্তে যেন আমরা সেটি কি করতে পারি, চাহিদা অনুযায়ী ভোগ করতে পারি, খেতে পারি বা ব্যবহার করতে পারি, আমাদের কাছে তুলে ধরতে হবে, যাতে আমরা কি মূল্যের বিনিময়ে, আমাদেরকে তার ফ্রিতে দিবে না, কি কি দিতে হবে তার বিনিময়ে, যদি আমরা সেটি ভোগ করতে চাই আমাদেরকে মূল্য দিতে হবে, মূল্যের বিনিময়ে কি করতে হবে, আমাদেরকে সংগ্রহ করতে হবে, আর এই পুরো বিষয়টিকে বলা হচ্ছে কি, উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি যদিও বইয়ের ছোট্ট একটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, তারপরও এর আগে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি বই সম্পর্কে, নকল বই থেকে সাবধান, এই সমস্ত বিষয় সম্পর্কে, আশা করি তোমরা সবাই সেগুলো বুঝতে পেরেছো এবং প্রথম বর্ষে প্রথম সাময়িকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে সেগুলো তোমরা লিখে নিয়েছো এবং আগামী ক্লাসে তোমাদের সাথে এই প্রথম অধ্যায়ের উৎপাদন চ্যাপ্টারের নতুন আরেকটি বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।
তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আবারও তোমাদের সবাইকে মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে অনেক আন্তরিক ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।